অনেক যুবক রাতের বেলা গেট লাগিয়ে দিয়ে সারা রাত কম্বলে প্রেম করে চিল্লায় কোন ঠিক নামেছে। শরীয়ত পুলিশে একটা ওয়াজ শুনেছিলাম আমি, যে বাবা আসছে গ্রামের বাবা, ছাওয়াল আসছে ঢাকার থেকে, ছাওয়াল আসছে কোথেকে, রাতের বেলা গভীর রাত ছেলের কম্বলের তর থেকে ফিস ফিস আওয়াজ আসছে, কি আওয়াজ। এখন আব্বাজান সহজ সরল মানুষ গেছে রুমের ভিতরে, এখন যাওয়ার পরে শুনে এখন ওর মা কয় যে কি হইলো তোমার পোলা কি করে, বলে আমার ছাওয়াল তো কম্বলের তলে ইংরেজি পড়তেছে। এরকম ইংরেজি যুবকরা পড়ে কি পড়ে না, কিন্তু এটা ইংরেজি নয়, এটা হচ্ছে হারামের সর্বোচ্চ লেভেল ছিল এখন, ঠিক কিনা, যখন ঠিক না বেঠে। তিন নাম্বার যে সোর্স, চরিত্র হেফাজত করতে হবে। আল্লাহ তুমি সমস্ত যুবককে চরিত্র হেফাজত করার তৌফিক দিও, পাও না আমেন। আর আব্বা আম্মাকেও বোঝার তৌফিক দিও, জোরে কোনো আমেন। এত আস্তে করলে জোরে কো আমেন। আজ থেকে চরিত্র বাঁচিয়ে চলতে পারবেন তো ইনশাআল্লাহ। জ হো গিয়া ও তো হো গিয়া, গুজাশতা জামানা ওয়াপিস নেহি আতা, ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। পাস্ট ইজ পাস্ট এন্ড ফিউচার ইজ, পাস্ট ইজ পাস্ট ফিউচার ইজ ফিউচার, অতীত এটা শেষ কিন্তু ভবিষ্যৎ এটা তোমার কাছে, চিল্লায় কাও ঠিক কিনা, জোরে কাও ঠিক না বেঠে। এখন থেকে নিয়ত করো, হুজুর আজ থেকে আমি কোন প্রকার হারাম কাজ করব না, জোরে কাও ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।